আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর আর খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই শুরু করছি আজকে আমরা আলোচনা করব সহবাসের পরে অনেক বেশি দুর্বল লাগে ফলে অনেক পুরুষ চাই যে দ্বিতীয়বার মিলন করার জন্য বা নারীর অতৃপ্তি থাকার কারণে অর্গাজম না হওয়ার কারণে অনেক সময় দ্বিতীয়বার সহবাসের প্রয়োজন হয়ে থাকে কিন্তু পুরুষের শারীরিক দুর্বলতা এত বেশি হয়ে থাকে যে দ্বিতীয়বার সৌবাস করা অনেক কঠিন হয়ে যায় তাহলে আমরা সহবাসের পরের যে দুর্বলতা হয় এইটাকে কাটিয়ে ওঠার জন্য কি করতে পারি এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে পুরুষের যে বীর্যপাতের পরে অর্থাৎ মিলন শেষে যে একটা ক্লাম দিয়ে আসে এটা অনেকটা স্বাভাবিক কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় দুর্বল লাগে সেই জিনিসটাকে রিকভারি করার জন্য যে জিনিসটা ঘাটতি হয়ে যাচ্ছে সেটাকে যদি কেউ সঠিক মাত্রায় যদি ফিল করে দিতে পারে তাহলে তার শারীরিক দুর্বলতাটা চলে যাবে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে পুরুষের যেহেতু শক্তি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে সেক্স হরমোন টেস্টে এই হরমোনটাকে যদি সমৃদ্ধ যে খাবারগুলো আছে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে যেমন আপনি সহবাসের আগে হাফ বয়েল বা ডিম পোজ দুইটো খেতে পারেন বা তিনটা খেতে পারেন মিনিমাম তো দুইটো খেতেই হবে একটা পূর্ণবয়স্ক পুরুষের জন্য মিনিমাম দুইটা ডিমের প্রয়োজন হয়ে থাকে দুইটো যদি আপনি অধিক খেতে চান এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যেন আপনার গ্যাস্ট্রিকের যেন কোনো সমস্যা না হয়ে থাকে এবং যারা সহবাসের পরে অতিরিক্ত মাত্রায় ক্লান্তি বোধ করেন তাদের জন্য একটা সব থেকে সহজ উপায় হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া ডায়াবেটিস না থাকলে আপনি এটা খেতে পারেন হতে পারে সেটা মধু হতে পারে বা শাহি ফিন্দি বা হালুয়া বা সেমাই যে কোনো একটা কিছু হতে পারে সেই খাবারটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্কে গ্লুকোজ সাপ্লাইটা ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেয়ে যাবে তাহলে আপনি সহবাসের পরে যে একটা দুর্বলতা বোধ করছিলেন সেটাও কিন্তু ফিল হয়ে যাবে আরেকটা জিনিস করা যেতে পারে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটি জাতীয় খাবারটাকে এড়িয়ে আপনি প্রোটিন হাই প্রোটিন যেটাকে অতিরিক্ত মাত্রায় যে সমস্ত খাবারের প্রোটিন থাকে যেমন গরুর গোস্ত লাল মাংস যেটাকে বলা হয় লাল গোস্ত এটা গরুর কলিজা বা গরুর গোস্ত বা খাসির গোস্ত হতে পারে মুরগিটাও খাওয়া যেতে পারে তবে গরুর গোস্তে একটু শারীরিক দুর্বলতাটা একটু দ্রুত রিকভারি সম্ভব এই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো আপনি মেনে চলেন তাহলে সহবাসের পরে আপনার শারীরিক দুর্বলতাটা চলে যাবে যাদের এক্সারসাইজ করার অভ্যাস নেয় তারা এক্সারসাইজ করলেও এটাও রিকভারি সম্ভব তাহলে আমরা আজকে জানলাম যে যারা সহবাসের পরে অতিরিক্ত মাত্রায় দুর্বল হয়ে যায় তাদেরকে সেক্স সরম সমৃদ্ধ খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবারটাকে যদি একত্রে তাদের খাওয়া গেলে পারে তাদের ইনশাল্লাহ এটা খুব দ্রুত রিকভারি হয় আজকে এখানে শেষ করছি অন্য একটা দিন আপনাদের সামনে অন্য একটা ভিডিও দিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ